আচ্ছা, এদিকে শুনেন, আজকে আমরা দেখবো হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড কি বলতে পারেন? বিজনেস কার্ড কি বলতে পারেন? বিজনেস কার্ড দিয়ে কি করে? বিজনেস কার্ড হচ্ছে একজনের পরিচয় বহন করে, আপনার যে কোনো কোম্পানির অথবা আপনি কোনো ভালো বড় পোস্টে আছেন সে কি আপনার একটা বিজনেস কার্ড থাকে। আপনার যে ধরেন আপনার ফোন নাম্বার চাইলে কি তখন আপনার ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড কি একই জিনিস? বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড একই জিনিস। তো সেই বিজনেস কার্ড আমরা দেখবো যে একটা বিজনেস কার্ড কিভাবে বানাতে হয়, কি কি ইনফরমেশন লাগে, সব কিছু দেখবেন। তো সব কিছু দেখার আগে আমরা গুগল করে নেবো আসলে বিজনেস কার্ডের মাপ কত, বিজনেস কার্ড কিভাবে হয়, কিভাবে থাকে, সেগুলো আমরা একটু দেখবো। তো হ্যাঁ আচ্ছা, আমরা মাপ জানি 3.5 × 2, এটা হচ্ছে কি আপনার বিজনেস কার্ডের একটাই মাপ। ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে কি আপনার 3.5 × 2, এটা মনে রাখেন। আমরা তারপর এখানে আমরা সার্চ করি বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে আমরা এখানে সার্চ করতেছি, তো এখানে দেখেন এই যেটা বললাম 3.5 × 2 ইঞ্চি, এটা কি আপনার ইঞ্চিতে হবে, এটা কি হবে ইঞ্চিতে হবে। এখন আপনার বিজনেস কার্ড যখন করব তার আগে আমাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। সেই ইনফরমেশন গুলোর মধ্যে হচ্ছে কি আপনার 1 নম্বর কি আপনার 3.5 × 2 ইঞ্চি, ঠিক আছে। এরপর হচ্ছে কি আপনার আমার এটা নিতে হবে কি আমার যখন আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব তখন আমরা নিব এটা। তারপরে আমরা যে ব্লিড অপশন দেখেছিলাম, আমরা কি ব্লিড দেখেছিলাম, আপনার একটা বিজনেস কার্ড করতে কি কি সেট আপ করতে হবে প্রথমে আমরা সেই জিনিসটা একবার দেখবেন, এটা আপনার কি সব সময় লাগবে। তো লোডিং হচ্ছে। আচ্ছা দেখেন, এখন আপনার একটা বিজনেস কার্ড যখন আমরা করতে যাই তখন আপনার কি কি লাগবে, প্রথমত কি আপনার 3.5 × 2, এটা কি আমাদের মেইন সাইজ, এটা কি মেইন সাইজ। এখন এইখানে দেখেন আপনার কিছু অপশন দেওয়া আছে, আপনার 3.75 উইথ ব্লিড, উইথ ব্লিড। আমরা যখন নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে যাই তখন কিন্তু একটা ব্লিড আছে, তাই না? আমরা ব্লিড এর কাজ এতদিন দেখি না, এখন আজকে কি আমরা ব্লিড এর কাজ দেখবো। এই যে আপনার ব্লিড আছে, এটা কি আপনার ব্লিড। তো আপনার এখান থেকে 3.5 × দেবেন, তারপরে কি আপনার ব্লিড আছে, দেখেন এই যে সবুজ একটা দাগ আছে একদম শেষে, আসলে শেষে কি আপনার দেখেন এই যে ব্লিড লাইন, ব্লিড লাইন কি ব্লিড লাইনের কালার কি আপনার আলাদা আছে, এটা হচ্ছে আপনার ব্লিড লাইন। তারপর হচ্ছে আপনার ট্রিম লাইন, এই ট্রিম লাইনটা কি আর ব্লিড লাইনটা কি, ব্লিড লাইনটা এই কারণে দিতে হয় যখন আমরা কোনো কিছু প্রিন্টে পাঠাই সে প্রিন্ট যে করবে তাকে এটাকে বলে দিতে হয় আমার এই পর্যন্ত কি আমার ব্লিড লাইন, এই পর্যন্ত কি আমার ব্লিড, এখানে আছে আপনার ট্রিম, এখানে আছে কি আপনার সেফটি মার্জিন। এখন একটা কার্ড যখন প্রিন্ট হয়, ধরেন একটা বিজনেস কার্ড যখন প্রিন্ট হয় সেটা কতটুকু থাকে? ওকে দেখেন এই যে একটা বিজনেস কার্ড আছে, এই বিজনেস কার্ড যখন প্রিন্ট হয়, প্রিন্ট যখন হয় তখন কি আপনার 3.5 × 2 থাকে, 3.5 × 2 থাকে। কিন্তু আপনি যখন করবেন তখন আপনার এই যে এক্সট্রা আপনার দেখেন এখানে কি কি আছে সেগুলো আপনার দিয়ে করতে হবে। যখন প্রিন্টে পাঠাবে তারা, যখন আমরা প্রিন্টে পাঠাবো যখন যে প্রিন্ট করবে সে এটা বুঝবে যে আমার কি এই পর্যন্ত পারফেক্ট লাইন। এখন এই ব্লিড কি কারণে নিতে হয় যখন আমরা ডিজাইন করতে যাবো তখন জানবো। তো এই তিনটা আমার লাগবে। তো ব্লিড হচ্ছে কি আপনার 3. আপনার কি 0.125 কি আপনার ব্লিড এর সাইজ, ব্লিড এর সাইজ কত 0.125। তাহলে এখানে আপনার তিনটা সেটআপ লাগবে, এক হচ্ছে কি আপনার দেখেন এই হাইটে আছে কি আপনার 2. এখানে আপনার অ্যাড হয়েছে কি আপনার 2.5, বললাম 0.125 হতে পারে আবার কি 0.25ও হতে পারে, 1.25 1.25 কি আপনার 0.25 হয়। তো এটা হচ্ছে কি আমাদের সেটআপ। তো এইভাবে কি আমাদের এটা সেটআপ করতে হবে। আর একটা হচ্ছে কি আপনার, আপনারা তো বিজনেস কার্ড যেটা দেখছেন কারো দোকানে সেটা হচ্ছে এক পার্ট, বিজনেস কার্ড হয় কি দুই পার্টের, এই পার্টও থাকবে কি আপনার অপোজিট সাইডও থাকবে, দুই পাশে কি আপনার ডিজাইন থাকবে। তাহলে এই এই সেটআপটা দিয়ে কি আপনার কমপ্লিটলি করতে হবে। আর যখন প্রিন্ট হয়ে হাতে আসবে তখন কি আপনার আসবে 0. আপনার আসবে 3.5 × 2। ওকে, তো আমরা এইখানে আমরা চলে আসলাম আমাদের নতুন ডকুমেন্টে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের ইঞ্চি সিলেক্ট করা আছে, যদি ইঞ্চি না থাকে তাহলে অবশ্যই আমরা কি ইঞ্চিতে দিয়ে দেব। ইঞ্চিতে দেওয়ার পর আমাদের উইথ কত আছে 3.5, উইথ কত 3.5, তারপর নিচে হাইট আছে কত 2, এখানে আমরা 2 দিয়ে দিলাম। ওই আইএন দেওয়া লাগবে না, আপনি লিখলে অটোমেটিক ওইটা আইএন কি আপনার নিয়ে নেবে। তাহলে আমরা এখান থেকে 3.5 ×
টু নিলাম, নেয়ার পর এই যে ব্লিড আছে, ব্লিড আমরা কি 0.125 আমরা কি ব্লিড নিলাম, এই যে অ্যারো সাইন আছে এই অ্যারোর উপরে ক্লিক করবেন তাহলে কি আপনার উপর নিচে করলে কি আপনার বাড়বে। দেখেন এখন আমি একটা করতেছি, টপ বটম লেফট রাইট সব দিকে কি সমানভাবে বাড়তেছে, এর কারণ হচ্ছে কি এখানে একটা বাটন আছে, এটাকে বলা হয় লিংক বাটন। এটা কি লিংক বাটন, এটা যদি আপনার আনলিংক করা থাকে, এখন আনলিংক করা আছে, দেখেন এখন একটা করব একটাই কি আপনার বাড়বে, আর যদি আমরা এটাকে লিংক করা থাকে তাহলে কি আপনি যেটা করবেন সেটাই কি আপনার এখান থেকে কমবে। তো এটা আপনি দেখে নেবেন যে আপনার এটা লিংক করা আছে কিনা, যদি লিংক করা থাকে তাহলে কি আপনার এটা এরকম থাকবে। তাহলে কি আমরা 0.125 আমরা নিয়ে নেব, নেওয়ার পরে কালার থাকবে কি সিএমওয়াই কে, যেহেতু এটা প্রিন্টের জন্য পাঠাবো তাহলে কি আমরা সিএমওয়াই কে কালার দিয়ে পাঠাবো। এরপর হচ্ছে হাই যেটা আছে রাস্টার ইফেক্ট, এটা আপনি 300 দিতে পারেন, এটা কি আপনার 72 দিতে পারেন, এটা কি 72 দিতে পারেন অথবা 300 পিক্সেলও দিতে পারেন। এই যে পিপিআই, পিপিআই হচ্ছে কি আপনার পার পিক্সেল, ঠিক আছে পার পিক্সেল ইঞ্চ, তো আপনার এক একটা পিক্সেলের ভিতরে কি আপনার যে আমরা যে বক্স দেখাইলাম না, একটা পিকচার যখন আমরা জুম করি, জুম করলে যে বক্স বক্স দেখা যায় না, ওইগুলো হচ্ছে কি আপনার পিক্সেল। তাহলে আমরা এখান থেকে সিএমওয়াই কে করে নিলাম, তাহলে এখান থেকে আপনার সবকিছু আমাদের কমপ্লিট। এখন আমরা ক্রিয়েট করব, ঠিক আছে দেখে নিন 3.5 × 2, পরবর্তীতে আবার জিজ্ঞেস করেন এই মাপ মনে রাখেন 3.5 × 2, ব্লিড হবে 0.125, ক্লিয়ার ক্রিয়েট। এখন আমাদের কাট কয়টা, দুইটা, তাই না, আমাদের তো একটা চলে আসছে, তাহলে কি আমরা আরেকটা নিতে হবে। আরেকটা যখন আপনি নিবেন কোথা থেকে, যখন আমরা ক্রিয়েট করতে যাই তখন এখানে যে আর্টবোর্ড দেওয়া আছে, আর্টবোর্ড দেওয়া আছে কি 1, আর্টবোর্ড 1 দেওয়া আছে, এই আর্টবোর্ড 1 এর জায়গায় আমরা কি 2 করে দেব, আর্টবোর্ড 1 এর জায়গায় কি আমরা 2 করে দেব। তাহলে কি আমরা এখান থেকে 2 চলে আসছে, এখন আমরা এখান থেকে কি ক্রিয়েট করে দিই, তাহলে আমার দুইটা চলে আসছে, এখন কি আমার দুইটা চলে আসছে। এখন দেখেন এই যে ব্লিড যেটা আমরা নিলাম, এটা কি আপনার রেড সাইন যেটা আছে, এই যে রেড সাইন দিয়ে কি আমার ব্লিড মার্ক করা আছে। এখন আমাদের দুইটা হয়েছে কিন্তু, তাই না, এখানে দেওয়া আছে কয়টা, তিনটা এখানে দেওয়া আছে, দেখেন রেড মার্ক, তারপর একটা মার্ক, তারপর একটা মার্ক, দুই তিনটা দেওয়া আছে না, আমাদের আছে কয়টা, দুইটা। এখন এই ভিতরের যে সেভ মার্জিন, এখানে দেওয়া আছে কি আপনার রেড লাইন, এটা কি রেড লাইন দেওয়া আছে, এই সেভ মার্জিন। সেভ মার্জিনের কাজ কি, দেখেন সেভ মার্জিনের ভিতরে কি কি থাকবে, সব যত ইনফরমেশন থাকবে সব কি আপনার সেভ মার্জিনের ভিতরে থাকবে, নাম লোগো যা আছে সবকিছু কি আমার সেভ এরিয়ার ভিতরে থাকবে, যাতে আপনার এই সেভ এরিয়া, এই কারণে আমরা নিব এই ট্রিম সাইজ, এই ট্রিম সাইজ পর্যন্ত যদি আমরা, এই যে মিসেল জনসিতে এই নামটা যদি আমরা ট্রিম সাইজ পর্যন্ত নিয়ে নেই, যখন প্রিন্টে কাটা হবে, প্রিন্টে তো একটা বিজনেস কার্ড প্রিন্ট হয় না, ওখানে এক পাতায় আপনার কি 400-500 প্রিন্ট হয়, তো তখন আপনার যখন ব্লেডে কাটবে তখন কিন্তু আপনার যে জনসের এস যদি কেটে যায় তাহলে কি আর বিজনেস কার্ড থাকবে। তো এই জন্য কি আমাদের এখানে একটা সেফটি মার্জিন থাকবে, যে মার্জিনের ভিতরে থাকবে সবকিছু, যদি এই ট্রিম সাইজের একটু বাইরে ভিতর থেকেও যদি এনি চান্স কেটে যায় তারপরে কি আমাদের এটা সেফটি মার্জিনে আমাদের এটা কি সেফ থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের লাগবে এখানে সেভ এরিয়া লাগবে, তাহলে সেভ এরিয়া করার জন্য আপনার এখান থেকে রেক্টেঙ্গল নিতে হবে, আমাদের এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম, রেক্টেঙ্গল মাপ হবে কত, এটা আপনার যে মাপে নিলাম সেই মাপে, এখান থেকে 3.5 × আপনার 2 নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনার ওকে, এইভাবেও নিতে পারেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনেও কি আপনি এটা নিতে পারবেন। তো এখান থেকে আমরা ওকে করে দিলাম, ওকে করার পরে দেখেন এখানে আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, সাথে কি আমার স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমরা কি করব অফ করে দেবেন, অবশ্যই কি আপনার স্ট্রোক কি করবেন অফ করবেন, স্ট্রোকটা অফ করে আমরা কি করবেন অ্যালাইনমেন্ট করবেন, অ্যালাইন অ্যালাইন এখান থেকে একবার হরিজেন্টাল লেফট, একবার কি আপনার ভার্টিক্যালি, হরিজেন্টালি একবার সেন্টার, একবার কি ভার্টিক্যালি একবার সেন্টার, তাহলে কি আবার এখান থেকে আপনার সেন্টার হয়ে যাবে। এখন আমার লাগবে কি আপনার সেভ মার্জিন, এখন সেভ মার্জিন নেওয়ার জন্য আমরা কয়েকভাবে আমরা নিতে পারি, কয়েকবার কি আমরা নিতে পারি, যেমন ধরেন আপনি এখানে ক্লিক করে এখানে আপনি প্রেস করলেন, আপনার কত লাগবে 0.125, এখানে যদি আপনি প্রেস করেন তাহলে কি আপনার একটা বক্স এখানে চলে আসছে, এটা কালারটা একটু আমরা পরিবর্তন করে দিই, তাহলে কি আমার এই যে এতটুকু, এখানে আমরা এখন রোলারটা টেনে দিলেই কি আমার এরিয়া হয়ে যাবে। তো এইটা আপনার কি কষ্ট বেশি, আমরা সহজে চলে যাব, আপনার যে শেপটা আমরা যে নিলাম এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব কোথায়, অবজেক্ট চলে যাব কোথায়, অবজেক্টের ভিতরে, অবজেক্ট থেকে চলে যাব পাথ, পাথ থেকে
অফসেট পাথ, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে চলে যাব। অফসেট পাথে আসার পরে এই যে আমার একটা অপশন চলে আসে এখানে, এই কপ আপ বক্সের ভিতরে দেওয়া আছে অফসেট পাথ দেওয়া আছে কি 0.1389 ইঞ্চি দেওয়া আছে, তাই না? তাহলে আমার লাগবে কত, 0.125 লাগবে নাকি? এখন 0.125 আমরা দিলাম, 125 আমরা দিলাম। এখানে আপনি যদি প্রিভিউ ক্লিক করেন, দেখেন এটা একটা বাইরের দিকে গেছে, আমার লাগবে কি ভিতরের দিকে লাগবে। তাহলে আপনার এই জিরোর আগে মাইনাস বসাই দেবেন, এই জিরোর আগে কি মাইনাস বসাই দেব, মাইনাস দিলে এখন যদি আমরা প্রিভিউ করি তাহলে দেখেন এটা ভিতরের দিকে আসছে। এটা আমরা এখন ওকে দিয়ে দেবেন, ওকে দিলে দেখেন এইটা কি আপনার ভিতরে এখন তিনটা পার্ট আসে। এটা কি করবেন, এইটাও কিন্তু আপনার শেপ আছে অলরেডি, আপনার পাথ মানে অবজেক্ট পাথ থেকে আমরা যেটা করব সেটা কি আপনার ডুপ্লিকেট হবে এবং আলাদা একটা শেপ নিয়ে কি আপনার ডুপ্লিকেট হবে, আলাদা কি একটা শেপ নিয়ে ডুপ্লিকেট হবে। যেমন ধরুন আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি, এখানে ধরুন আমরা শুধু একটা অক্ষর লিখি, আমরা ধরুন এ লিখলাম, এটাকে আমরা একটু বড় করে নিলাম, বড় করে এটাকে আমরা ভেঙে দিই। ভেঙে দেওয়া মানে কি আপনার এই ফন্টটাকে আপনি ভেঙে দেবেন, রাইট বাটনে প্রেস করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, আউটলাইন করলে কি আপনার ফন্টটা ভেঙে গেছে। এখন এইটাকে যদি আমরা অফসেট পাতে গিয়ে আমরা যদি বড় করতে যান, আপনার এটা পিছনে আপনি আরেকটা কালার দিতে চাচ্ছেন, এটা পিছনে কি আপনি আরেকটা কালার করতে চাচ্ছেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাতে গিয়ে আমরা এখান থেকে কি আপনার এখন আমার লাগবে কি বাইরের দিকে। তাহলে আমরা এখান থেকে মাইনাস কেটে দিলাম, এখান থেকে আমরা কি দেখেন প্লাস কি আপনার এটা হয়ে গেছে। এখন এটাকে আপনি এখান থেকে ওকে দেন, ওকে দিলে এখন এখানে দুইটা শো করতেছে, এখানে কি আপনার পিছনে একটা আবার কি ভিতরের দিকে একটা আছে। দেখেন এটা গ্রুপ হয়েছে, আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে বাইরেরটা ভিতরেরটাকে আমাদের মেইন যেটা আছে মেইন যে এ ওইটা আমরা সিলেক্ট করে একটা কালার চেঞ্জ করে দিলাম, আর পিছনে যেটা আছে এইটাকেও আপনি কি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন। মানে আপনি যতবার নেবেন ততবারই কি আপনার ডাবল একটা হয়ে কি আপনাকে গাইডলাইন এটা করতে পারবেন। তো আমরা এখানে যেটা নিলাম এইটারও কিন্তু আপনার পিছনে এটা আছে, তো আমাদের এটা শেপ দরকার নেই। তাহলে আমরা এটা কি করব, সেফটি মার্জিন এরিয়া দেব। তাহলে কি করবেন, রাইট বাটনে প্রেস করবেন, এখান থেকে আপনার করে দিবেন মেক গাইড, কি করবেন মেক গাইড। যখন আমরা মেক গাইড করে দিলাম তখন দেখেন আপনার যখন আমরা কন্ট্রোল আর প্রেস রোলার প্রেস করে যেভাবে নিয়ে আসি যেই কালার সেই কালার কি আপনার এটা হয়ে গেছে। তো কারণ কি এটা আমরা মেক গাইড করে দিছি, এই জন্য কি আমরা এটা গাইড হয়ে গেছে মেক গাইড। ওকে, এখন এই পিছনের যেটা আছে আমরা কি করব, আমাদের এই পাশেও তো লাগবে তাই না? আমরা তাহলে এই রাইট বাটন প্রেস করে যেহেতু আমাদের গাইডটা লক হয়ে গেছে আনলক করে দিলাম গাইডটাকে, আর এই পিছনের যে শেপটা আছে এইটাকে আমরা ধরে অল প্রেস করে একদম পিছনের যে আমাদের আমাদের কি ব্লিড লাইন এরিয়া আছে ব্লিড লাইন এরিয়া পর্যন্ত আমরা এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে এটাকে কপি অল প্রেস করে কপি করব, আর এটাকে আমরা এখানে ডুপ্লিকেট করে নিলাম। এরপরে কি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে মেক গাইড, মানে এটাকে আপনার গাইড করা আছে অলরেডি, এখন শুধু কি আমরা লক করে দেব। তাহলে কি আমার এটা গাইড কি আপনার লক হয়ে গেছে। দেখেন আমাদের কি তিনটা সেট আপ যেটা দরকার ছিল সেটা কি আমাদের তিনটা পার্ট এখানে দরকার ছিল, সেই তিনটা পার্ট কি আমাদের কমপ্লিট। এখন আসেন কি আমার ডিজাইনে, এখন আপনার বিজনেস কার্ডে কি কি থাকে, বিজনেস কার্ডে আপনি যেই কোম্পানিতে চাকরি করেন বা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির লোগো থাকে, সেটা কি আপনার লোগো থাকে, এবং যার কার্ড তার কি আপনার ইনফরমেশন থাকে। দেখেন এখানে আপনার দেওয়া আছে কোম্পানির লোগো দেওয়া আছে, তারপর কি আপনার যার কার্ড তার নাম দেওয়া আছে, তারপর কি আপনার ফোন নাম্বার আছে, এখানে আছে কি আপনার ইমেল এবং ওয়েবসাইট দেওয়া আছে, তারপর আছে কি আপনার লোকেশন দেওয়া আছে। তো এই ইনফরমেশন গুলো কি আমার লাগবে, সাথে কি আপনার আইকন গুলোও কি আমার লাগবে। ওকে, এটা হচ্ছে কি আপনার ধরেন এটা ব্যাক পার্ট অথবা ফ্রন্ট পার্ট, বিজনেস কার্ডের কি আপনার দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটা কি ব্যাক পার্ট। তাহলে আমরা এখানে দুইটা পার্ট আমরা নিলাম, একটা হচ্ছে কি আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। এখন ফ্রন্ট পার্টে কি থাকে আর ব্যাক পার্টে কি থাকে, আপনার অনেক সময় অনেক ক্লায়েন্টে বলবে যে আপনার ফ্রন্ট পার্টে শুধু কি আপনার লোগো থাকবে, শুধু কি লোগো থাকবে, আর সেকেন্ড পার্টে কি আপনার সকল ইনফরমেশন থাকবে, তার যে ইনফরমেশন আছে যেমন ওই নাম ঠিকানা যা আছে সব কি আপনার সেকেন্ড পার্টে থাকবে। তাহলে আমাদের এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি লক করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কি আমরা লক কন্ট্রোল টু দিয়ে কি আমরা এটাকে লক করে নিলাম। এখন এইখান থেকে যদি আমরা কোনো ডিজাইন করতে চাই, ধরেন এখান থেকে আমরা কোনো কি ডিজাইন করবেন, এখন
কি ডিজাইন করবেন, আমরা তো কোনো কিছু জানি না। এখন আপনার কি তাহলে আমার দেখতে হবে আসলে আমি কোন ডিজাইনটা করতে চাই, আমি যদি না দেখি, আপনি যদি কারোটা না দেখেন তাহলে আপনি ডিজাইন করতে পারবেন না। যত ভালো আপনি যত কপি ডিজাইন করতে পারবেন তত আপনি ভালো ডিজাইনার হতে পারবেন। আপনি একজনেরটা দেখে আরেকটা যদি আপনি হুবহু করতে পারেন তাহলে কি আপনি ভালো ডিজাইনার হতে পারবেন। তাহলে ধরুন আমরা এখানে এখান থেকে আমরা সহজ একটা দেখি আপাততর জন্য, ধরুন এইটা আমরা দেখি, আমরা কি স্যাম্পল আগে একটা দেখি। এখানে দেখেন একটা ডিজাইন দেওয়া আছে, এখানে নেটওয়ার্ক সমস্যা। ওকে আচ্ছা দেখেন এই এইখানে আপনার কি একটা দেওয়া আছে ডিজাইন, এই ডিজাইনটা আমরা করব। দেখেন এইটার ফ্রন্ট পার্টে কি আপনার শুধু কি লোগো দেওয়া আছে, আর এই নিচে আপনার একটা ইনফরমেশন দেওয়া আছে, এখানে কি আপনার ওয়েবসাইট থাকতে পারে, দিলেও দিতে পারে না দিলেও কি আপনার না। তো এখানে আছে কি আপনার বাকি ইনফরমেশন আছে। ওকে আমরা এখানে যাই, তাহলে কি আপনার পুরো একটা ব্যাকগ্রাউন্ড লাগবে আমার, তাহলে কি আমার এখান থেকে পুরো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটাকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারেন অথবা আপনি টেনও নিতে পারেন। তাহলে আমরা ওইখানে দেওয়া আছে কি আপনার আমরা ব্ল্যাক কালারটা আমরা দিয়ে দিলাম, আমরা কি একটা ব্ল্যাক কালার দিলাম। এখন ওইখানে যে শেপটা আছে দেখেন এই শেপটা আপনি কিভাবে নিতে পারেন, এই শেপটা আপনি কিভাবে নিতে পারেন, এই যে দেওয়া আছে এখানে এই শেপটা কিন্তু আপনার আছে, কিছু করতে হবে না, যা শেপটা নিলেই হবে। বলতে পারেন এটা কোন শেপ, পলিগন টুল, রাইট, এটা কি আপনার পলিগন টুল। তাহলে আপনার এই শেপের ভিতরে আছে কি আপনার পলিগন টুল, জাস্ট আপনি পলিগন টুলটা কি আমরা নিয়ে নিলাম এখান থেকে নিয়ে এটা কালারটাকে আমরা একটু পরিবর্তন করে দিলাম, কালারটা আমরা এই কালার আমরা রেখে দিলাম, ঠিক আছে। এই কালার রেখে এখন এইটাকে জাস্ট আমরা একটু ঘুরিয়ে দিতে পারি, এটাকে আমরা এইভাবেও রাখতে পারি অথবা এটা কি আমরা ঘুরিয়েও দিতে পারি। এখানে দেখেন এখানে কালার আছে কয়টা, দুইটা, আমরা যে ব্ল্যাক যে কালার নিলাম এই ব্ল্যাক কালারের ভিতরে কি আমার দুইটা কালার আছে, তাহলে এটা আমরা আপাতত পাশে রেখে দিই। তাহলে এখানে আছে কালার কয়টা, দুইটা। এখন আমরা কি করতে পারি, এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিলাম, এটাকে আমরা কি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট না করে আমরা যদি একটা কাজ করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ যদি দেই তাহলে আমরা এটা কোথায় আসে, ফ্রন্টে আসে, ফ্রন্টে আসলে এটাকে আমরা একটা ধরুন এখান থেকে এই কালারটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কালো তো মুছে গেছে তাই না, এখন আমরা কি করব এটাকে আমরা একটু অর্ধেক পর্যন্ত নিয়ে আসলাম, অর্ধেক কি আমরা নিয়ে আসলাম এখানে, অর্ধেক নিয়ে আসার পরে এখন দেখেন এখানে একটু রাউন্ড করা আছে, এই পিছনেরটা কি একটু রাউন্ড আছে, আছে তো রাউন্ড কিভাবে আমরা করতে পারি, এইটাকে আপনি রাউন্ড এখন কিভাবে করতে পারেন, এটাকে আমার রাউন্ড করা দরকার। এখন এই রেড যেটা আছে রেডিশ, এইটাকে আমরা একটু ভিতরের দিকে নিতে চাই, ভিতরের দিকে নেয়ার জন্য পেইন টুলের ভিতরে আমরা দেখেছিলাম অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট কি টুল আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা ধরে এখান থেকে এটা কি আমরা ড্র্যাগ করলেই কি আপনি এটা বাঁকা হয়ে যাবে, আপনার যতটুকু লাগবে ততটুকু কি আমরা এটাকে বাঁকা করে নিলাম। ওকে বাঁকা করার পরে এখন আমরা এই শেপটাকে আমরা এটার উপরে রাখতে পারি, ঠিক আছে, এটার উপরে আমরা রেখে দিলাম আর এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব, এটাকে আমরা একটু কি একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এটা যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই, সেন্টার যদি অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে দেখেন এটা আপনার সেন্টার এইখানে হয়েছে, তাহলে আমরা এইটাকে আমরা যে শেপটাকে যে বাঁকা করলাম এই শেপটাকে আমরা এই যে কর্নার এই কর্নার থেকে আমরা রাখতে চাচ্ছি, তাহলে আপনি কি জুম করলাম, জুম করে আমরা এটাকে একটু একটু আগাই দিলাম, ধরে এখানে আগে দিলাম আর এখন এখানে এখান থেকে কি আপনার গ্যাপ হয়ে গেছে, এখান থেকে কি আপনার গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটাকে আপনি ফিল আপ করতে পারেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, যদি আমরা এখান থেকে টেনে যদি আমরা এখান থেকে যদি সিলেকশন টুল থাকা অবস্থায় টেনে যদি আমরা এটাকে বড় করি তাহলে আমার এই যে শেপ যে আসে শেপের আকার একটু পরিবর্তন আসতে পারে। এই জন্য আমরা কি করব, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই অ্যাঙ্কর পয়েন্ট আমরা জাস্ট সিলেক্ট করবেন, দুই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে টেনে জাস্ট আমরা কি এটাকে টেনে বড় করে দেব। আমরা সিলেকশন টুল দিয়ে সব সময় কি টেনে হিসেবে বড় করা যাবে না, সময়ে যখন যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবেই কি আপনার ইউজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে অর্ধেক অর্ধেক করে দিলাম, দেওয়ার পরে এখন এইখানে আমার কি লোগো থাকবে, কোম্পানির কি লোগো থাকবে। এখন কোম্পানি আমার তো আপাতত কোনো কোম্পানির নাম জানি না, তাহলে আমরা এখান থেকে কি দেব, ধরুন আমরা এখান থেকে একটা ত্রিভুজ করি, একটা ত্রিভুজ করলাম,
এইটাকে আমরা কি করতে পারি, রোটেট করে দিতে পারি। এখান থেকে আমরা রোটেট টুলে যাই, রোটেট টুলে গিয়ে এটাকে আমরা অল প্রেস করে এখান থেকে ক্লিক করলাম, এটাকে আমরা ধরুন এখান থেকে 30 ডিগ্রিতে আমরা ঘুরাবো, ঠিক আছে। তারপর কপি কন্ট্রোল ডি, না এটা হয় নাই, আরেকটু এর থেকে ঘুরাতে হবে, অথবা আমরা এখান থেকে আমরা একটা ইলিপস টুল নেই, আমরা একটা ইলিপস নিয়ে নিলাম, ইলিপসটাকে আমরা আরেকটা কপি করলাম, এখান থেকে আরেকটা কপি করে আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এটাকে আমরা কেটে দিলাম। কাটার পরে এখন এইটাকে আমরা রোটেট করবো, এখান থেকে আপনার রোটেট টুল এই কর্নারে আমরা প্রেস করে দিলাম, প্রেস করার পরে এখান থেকে আমরা ধরুন 10 অথবা 10 যদি আমরা দেই তাহলে আপনার নাও মিলতে পারে, ঘুরে ঘুরে কি আপনার নাও মিলতে পারে। আমরা এখান থেকে 360/15 দিলাম, তারপর আমরা এখান থেকে কপি কন্ট্রোল ডি, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করব, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে আমরা এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে। ছোট করে আমরা এটাকে কালারটা পরিবর্তন করতে পারি, এটাকে ধরুন আপনি হোয়াইট কালার দেন, এই কালার সাথে কি আমার হোয়াইট কালার যাচ্ছে। এখন আপনি কি করবেন, এই পুরোটাকে ধরে, এই পুরোটা শেপ ধরে আমরা এটাকে কি লক করে দেবো, যাতে আমার নড়াচড়া না করতে, কারণ এখানে এখন আমার এই লোগো নড়াচড়া করতে হবে, আমার এখানে টেক্সট দিয়ে ইনফরমেশন কি আমার লিখতে হবে। এই জন্য আমরা এই জাস্ট এই তিনটা শেপ ধরলাম, কন্ট্রোল টু দিলাম, এটাকে আমার লক হয়ে গেল। লক হওয়ার পরে এখন আমরা এই লোগোটাকে সেন্টারে আমরা রেখে দিলাম, লোগোটাকে ধরুন আমার সেন্টারে রাখলাম। রাখার পরে এখন আপনার কোম্পানির নেম দিতে হবে, তাহলে আমরা এখান থেকে টাইপ টুলে চলে গেলাম, টাইপ টুল। টাইপ টুলে যাওয়ার আগে আমার কিছু ফন্ট লাগবে, এখন কি আপনার ফন্ট লাগবে, এখান থেকে আমরা গুগল ফন্ট, গুগল ফন্টস লিখে যখন আপনি সার্চ করবেন দেখেন গুগল ফন্ট চলে আসবে, এই ফন্টের ভিতরে আমরা চলে যাব গুগল ফন্ট। এখানে আসার পরে দেখেন প্রথমে আসে কি আপনার রোবোটো ফন্ট, প্রথমে কি এই রোবোটো ফন্ট আমরা কি ডাউনলোড করব, দেখি আমারটা আছে কিনা। আমরা এখান থেকে টেক্সট টুল নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে সার্চ বক্স এখানে আমরা রোবোটো লিখি, আমারটা রোবোটো আছে। এখন রোবোটো আপনার ডাউনলোড কিভাবে করবেন, আমরা বাংলা ফন্ট যেভাবে ডাউনলোড করছেন ঠিক সেভাবেই করবো। এখান থেকে দেখেন এই রোবোটের ভিতরে আমরা একটা ক্লিক করবেন, রোবোটের ভিতরে ক্লিক করার পরে এখানে আপনার কি এখানে আপনার যে ফন্ট গুলো চলে আসবে, দেখেন এটার ফন্ট ফ্যামিলি গুলো কি আপনার অনেক বড়। এখান থেকে আমরা ওই দিন দেখাইছিলাম না, লাইট একদম আপনার পিওর লাইট, একদম চিকন, মিডিয়াম, বোল্ড, ব্ল্যাক আছে না, এখানে কি আপনার সেম, এটা হচ্ছে আপনার ফ্যামিলি। তো এইখানে আপনি ক্লিক করার পর দেখেন এখানে গেট ফন্ট লেখা আছে, এখানে কি গেট ফন্ট, এই গেট ফন্টের ভিতরে আমরা প্রেস করব, প্রেস করার পর দেখেন এখানে আপনার ডাউনলোড অল লেখা আছে, ডাউনলোড অল, এই ডাউনলোড অল এর ভিতরে আমরা ক্লিক করে দেব, তাহলে কি আপনারা দেখেন এই যে উপরে ডাউনলোড হইতেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে কি এটা আপনার রোবোটো জিপ ফাইল আকারে কি এটা ডাউনলোড হবে, ডাউনলোড হবে কি জিপ ফাইল আকারে। তাহলে আমরা কি করব, জিপ ফাইল আকারে যখন ডাউনলোড হইবে, ডাউনলোড হওয়ার পর রাইট বাটনে প্রেস করে আমরা কি করব, এখান থেকে আপনার এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট কি ফাইল, এক্সট্রাক্ট ফাইল আমরা দিব, দেওয়ার পর এখান থেকে আপনার ওকে আছে, এই ওকেতে আমরা প্রেস করব, দেখবেন আবার রোবোটো আরেকটা ফাইল এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখন এই রোবোটের ভিতরে ডাবল প্রেস করব, তাহলে দেখেন আপনার এটার প্রায় 12টা না 14টা ফন্ট আছে, এই সবগুলো ফন্ট আমরা কি করবেন সিলেক্ট করবেন, এই যে আপনার নিচে একটু ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করবো, তাহলে কি আমরা সবগুলো সিলেক্ট করতে পারবো। এখন এই পাশে গিয়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হবে না, একটু গ্যাপ, হালকা একটু গ্যাপে রাখবেন, ক্লিক করবেন সবগুলো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে রাইট বাটনে প্রেস করবেন, রাইট বাটনে প্রেস করার পর দেখবেন যে প্রথম যে ইনস্টল আছে, প্রথম যে ইনস্টল আছে সেইখানে আপনার ইনস্টল করবেন, প্রথম যে ইনস্টল আছে সেখানে আমরা কি ইনস্টল দেব। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি আমার দিলাম না, এখানে দিলেই কি আপনার দেখবেন পার্ট বাই পার্ট এক এক কি আপনার এটা যেতে থাকবে। তো এইভাবে কি আমরা ইনস্টল করে নেব, তো পরবর্তীতে আমরা পরে অন্য ফন্ট দেখব, আপাতত আমরা একটাই দেখলাম। তাহলে কি আমরা রোবট আমরা নিয়ে নিলাম, রোবট নেওয়ার পরে আপনি ইনস্টল করার পরে যখন আপনি টেক্সট টুল এখানে নেবেন, নেওয়ার পরে যখন আপনি যে টেক্সট লিখবেন, এখানে যখন আপনি লিখতে যাবেন তখনই কি আপনার
এইখানে আপনি সার্চ করি কি, আপনি রোবটও সার্চ করবেন তাহলে কি আপনার রোবটও পেয়ে যাবেন। দেখেন এই রোবটও আমরা সার্চ করলাম, রোবটের ভিতরে এই যে মিডিয়াম ব্ল্যাক আছে একদম, আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে এইখানে আমরা নাম দিয়ে দিলাম, আমরা কোনো কোম্পানির নাম দেই না, তো আপাতত আমরা কি লিখলাম, কোম্পানি নেম আমরা দিলাম, কি কোম্পানি নেম। কোম্পানি নেম দিয়ে কি আমরা এটাকে মাঝখানে আমরা এখানে রেখে দিলাম। রাখার পরে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা হোয়াইট কালার করে দিতে পারি, এটার ভিতরে কি আপনার হোয়াইট কালারটাই ভালো দেখা যাবে। এখন আর কি করতে পারি আমরা, এই কোম্পানি নেমটাকে আমরা হাইলাইট করতে পারি কি বড় হাতের দিয়ে, এটা কি আমার বড় হাতের। আপনার একটা কোম্পানির পরিচয় বহন করে কি আপনার লোগো দিয়ে, যেহেতু আমরা লোগোতে যাচ্ছি না, লোগোতে যখন যাব তখন আমরা দেখব। তো এখন আমরা কোম্পানি নেমটাকে আমরা ক্যাপিটাল লেটার করতে পারি, তার জন্য কি আমরা উপরে টাইপ মেনুবারের কি টাইপ মেনুবারটা এখান থেকে দেখা যায় না, এখন দেখা যায় মেনুবার, ওকে মেনুবারের টাইপে চলে যাব আমরা, টাইপ থেকে চেঞ্জ কেস, চেঞ্জ কেস এখান থেকে আপনার কি আমরা আপার কেস করে দিলাম। আপার কেস করার পরে এখন অ্যালাইনমেন্ট করব কিসের সাথে, লোগোর সাথে। আপনার কোম্পানি নেম অলরেডি সিলেক্ট করা আছে, এখন শিফট ধরে আমরা লোগোটাকে সিলেক্ট করব, লোগোটাকে সিলেক্ট করে আবার একটা সিলেক্ট করব কি লোগোর উপরে, কিসি প্রেস করে এমনি সিলেক্ট করলাম লোগোর উপরে। এখন লোগোটা আপনার রিসিলেক্ট হয়ে গেছে, এখন আমরা কি করব, অ্যালাইনমেন্ট এখান থেকে করতে পারি অথবা উইন্ডো থেকে আমরা অ্যালাইনটাকে নিয়ে আসতে পারি। আনার পরে এখন এখান থেকে আমার যেটা আছে হরিজন্টাল সেন্টার, সেন্টার করলাম, আমার কি আপনার সেন্টার হয়ে গেছে, ওকে। এখন আপনার কোম্পানি নেমের সাথে সাথে আপনার থাকে কোম্পানি ট্যাগলাইন, কোম্পানি স্লোগান থাকে, একটা কি কোম্পানি স্লোগান থাকে। এখন সেই কোম্পানি স্লোগানটাকে আমরা এই কোম্পানি নেমটাকে অল শিফট ধরে কপি করলাম, কপিকে আমরা নিচে রাখলাম, রাখার পরে এখানে আমরা দেব কোম্পানি ট্যাগলাইন, কোম্পানি ট্যাগলাইন। আর এই কোম্পানি ট্যাগলাইনটাকে আমরা আপার কেস থেকে টাইপ থেকে চেঞ্জ কেস, চেঞ্জ কেস থেকে কি আমরা এটাকে টাইটেল কেস করে দেবো, এটাকে কি আমরা টাইটেল কেস করে দেব। টাইটেল কেস করে দেওয়ার পরে এখন এই ফন্ট আমাদের যে মেইন লোগোটাও বোল্ডে আছে আর ট্যাগলাইনটাকে বোল্ডে আছে, তাহলে কি আপনার কখনোই হবে না, এইটাকে দিতে হবে কি আপনার মিডিয়াম। এখান থেকে আমরা ব্ল্যাক থেকে আমরা চলে যাই মিডিয়াম, অথবা আপনি লাইট করে দেন, অথবা কি আপনি লাইট করে দিলাম, আমরা লাইট করে এইটাকে আপনার দেখেন ফন্টের বাইরে চলে গেছে, তাহলে কি আমরা এটাকে শিফট ধরলাম, শিফট ধরে কি আমরা এই দেখেন আপনার সিলেক্ট মতো আসতেছে, তাহলে এইখান থেকে আমরা কি আপনার এইটা বরাবর আমরা করে দিলাম কোম্পানি ট্যাগলাইন, অথবা আপনি একটু ছোটও করে দিতে পারেন কোনো সমস্যা নেই, একটু ছোটও করে দিলাম। এখন এই কোম্পানি কোম্পানিটাকে আমরা যদি আর একটু ডিজাইন করতে চাই, তাহলে কি আমরা এই নেমটা যেটা আছে নেমটার কালারটাকে আমরা একটু পরিবর্তন করে দিতে পারি, নেইমের কালারটাকে আমরা একটু পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। তাহলে কি আমার এখান থেকে কি আমার ফন্ট পার্ট যেটা আছে ফন্ট পার্টের ডিজাইন আমাদের শেষ, আমার কি ফন্ট পার্টের ডিজাইন কি আমার শেষ। এখন আমার ব্যাক পার্ট ডিজাইন করতে হবে। এখন দেখবেন আপনার একটা কার্ডের একই ডিজাইন হয়, একটা কার্ডের কি একই ডিজাইন হয়, মানে আপনি ফ্রন্ট পার্টে যে ডিজাইনটা করবেন আপনার সেকেন্ড পার্টে কি আপনার সেম ডিজাইন থাকবে। এখানে যে আমরা লক্ষ্য করি দেখবেন আমরা কি